চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসম মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে দৈনিক পূর্বকণ। যুগের সাথে তাল মিলিয়ে পূর্বকণ এগিয়ে যাচ্ছে, পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এগিয়ে রয়েছে পূর্বকণ অনলাইনও। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পূর্বকণের অনলাইন ও অফলাইন ভার্সন। আজ শনিবার সকাল 11:30 পূর্বকণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স রুমে পূর্বকণ অনলাইনে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দৈনিক পূর্বকণের সম্পাদক ডাক্তার ম রমিজউদ্দিন চৌধুরী বলেন, পূর্বকণের অনলাইন ভার্সন এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে। চেয়ারম্যান জসীমউদ্দিন চৌধুরী বলেন, আজ পূর্বকণ অনলাইন সত্যিই অনেক এগিয়ে গেছে। লাভ চট্টগ্রাম এই প্রতিপাদ্য নিয়ে পূর্বকণের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। 5 বছর ধরে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠার সঙ্গে পাঠকের সংবাদ তৃষ্ণা মিটিয়ে 6 বছরে পদার্পণ করল জনপ্রিয় নিউজ পোর্টাল পূর্বকণ অনলাইন। এক ঝাঁক স্বপ্নবান তরুণকে সঙ্গে নিয়ে 2019 সালের 4 মে যাত্রা শুরু করেছিল এই ডিজিটাল সংবাদ মাধ্যম, যা অল্প সময়েই পাঠকের আস্থাস্থলে পরিণত হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া 61 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে উপজেলা পরিষদে প্রথম দফা নির্বাচনের 59 প্রার্থীকে বহিষ্কার করেছিল বিএনপি। দেশ জুড়ে টানা তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকমতো পাঠদান করতে পারছিল না। কয়েক দফা ছুটি থাকার পর সাপ্তাহিক ছুটির দিন শনিবার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে, যদিও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিকে স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিভাবকদের কেউ কেউ বলছেন, এখনও তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসেনি, এ পরিস্থিতিতে বিদ্যালয় খোলা রাখা স্কুলে যেতে হচ্ছে। প্রচণ্ড গরমের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে তার দায় সরকারকেই নিতে হবে। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে দীর্ঘ 5 মাস বন্ধের পর আবারও বিদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারোগী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারত প্রতি টন পেঁয়াজ $550 মূল্যে রপ্তানি করবে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের 40 সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার মধ্যরাতে সাবরাংরাংয়ের আচারবুনিয়া দিয়ে 14 জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে 22 জন বাংলাদেশে প্রবেশ করে। এছাড়া নাজিরপাড়া দিয়ে আরও 4 জন বিজিপি সদস্য আশ্রয় নেয়। সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিকান্দার রাজার দলকে বাংলাদেশ হারিয়েছে 8 উইকেটে। জিম্বাবুয়ের দেয়াল 125 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার তানজিন তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে 2 দফায় বৃষ্টির মধ্যেও 52 রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন। অভিষেক ম্যাচে 47 বলে 67 রান করে অপরাজিত থাকেন তামিম। পরে 18 বলে 33 রানের ছোড়া ইনিংসে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাওহিদ হৃদয়। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল রবিবার সন্ধ্যা 6টায়। 41 ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা, সেই সঙ্গে দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এই অবস্থায় তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, পাশাপাশি আগামী 5 দিনে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।